আমাদের এই দেশ তাড়াতাড়ি খুব শ্রীলঙ্কার মতো হচ্ছে। আমার মনে হয় সরকার বাজেটও দিতে পারবে না, বাজেট দিলেও সেটা কার্যকরী করতে পারবে না, কারণ বিনা ভোটের আর কতকাল কি করা যায়। এখানে তো চুরির রাজত্ব চলতেছে, চুরির রাজত্ব করে এত বেশি দিন টিকে থাকা যায় না। এখানে লুটপাট করতেছে আওয়ামী লীগের কিছু মন্ত্রীরা, আওয়ামী লীগের কিছু আত্মীয় স্বজন, আওয়ামী লীগের কিছু যুবলীগ ছাত্রলীগের ছেলেরা, তাদের সুবিধা হচ্ছে, কিন্তু সাধারণ আপামার জন্য সাধারণের এখন আরো কোটি লোকের সুবিধা হচ্ছে না, হয়তো এক দুই কোটি টাকা সুবিধা হচ্ছে। এই যে ব্যাংকের এই পরিস্থিতি অর্থনীতি, এটা তো বিএনপির তরফ থেকে জোরালো কোনো দাবি বা এগুলা জনসচেতনতা আসতেছে না, আসতেছে না মানে আমরা কথা বলি তো ওবায়দুল কাদের বলে যে মানে আমাদের প্রধানমন্ত্রী বলে যে আমরা ষড়যন্ত্রে লিপ্ত, আমরা তো ষড়যন্ত্র করতেছি না, আমরা কাজ করতেছি জনসাধারণের উন্নয়নের জন্য। ওই যে গতকালকে পরশু দিন দেশের আইনমন্ত্রী বলছে যে দেশের জনসাধারণ ভালো থাকুক, এটা বিএনপিওয়ালারা চায় না। আমরা চাই যে দেশের জনগণের টাকা যাতে আওয়ামী লীগের লুটপাট করতেছে সে লুটপাট যাতে না করতে পারে, সেই ব্যাপারে আমরা আমরা কথাবার্তা বলতেছি। জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক এমন কাম বিএনপি করতেছে না। যে বর্তমান যে এই ডলারের ক্রাইসিস, এটা আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ভারতীয় হ্যাকাররা টাকা উত্তোলন করে বা টাকা নিয়ে যাওয়ার কারণে এই সংকটটা সৃষ্টি হয়েছে? না, এইটা হলো মানে সংকটের উপর আরো সংকট হয়েছে, সংকট ছিল সেই সংকটটা আরো ঘনীভূত হয়েছে এটা নেওয়ার কারণে। কিভাবে নিশ্চিত হলেন যে ভারতীয় হ্যাকাররা এই পর্যন্ত? না, সমস্ত পত্র পত্রিকাই তো আসতেছে, সমস্ত ভারতের সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে ভারতের পত্রিকায়, এখন বাংলাদেশের বিভিন্ন পত্রিকা পত্র পত্রিকায় লেখা হচ্ছে ভারতীয় হ্যাকাররা নিয়েছে। হ্যাঁ, এবং আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে চন্দন নন্দী নামে একজন লোক আছে, ভারতীয় একজন প্রখ্যাত সাংবাদিক, তিনি প্রথমে এটা তার কি ইস্ট কি একটা ই আছে অনলাইন পত্রিকা আছে, গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়ে বলেন আপনি জানেন না? আমি তো আজকে বেশ কিছু অনলাইনে দেখলাম যে, হ্যাঁ বেশ কিছু অনলাইনে। আচ্ছা, আমার শেষ একটা কোশ্চেন দিয়ে শেষ করবো, যে আমরা দেখলাম বিজেপির যে বিরোধী দল আছে তার একজন নেতার বক্তব্য ইদানিং ভাইরাল হয়েছে যে পাকিস্তানের যে বিরোধী দলের যে নেতা তাকে কারাগারে রেখে পাকিস্তানের সরকার নির্বাচন করেছে বাংলাদেশকে নিয়ে, সেটা বলেছে যে এটা হলো এখন তারা বলছে আগে ভারত বাংলাদেশ শিখতো ভারত থেকে, এখন বাংলাদেশ থেকে ভারতের লোক শিখছে, আসলে এটা তারা কি ইঙ্গিত দিচ্ছে বা নির্বাচনকে তারা কিভাবে দেখছে? না, এটা ইঙ্গিত দিচ্ছে হলো যে কেজরিওয়াল দিল্লির যে মুখ্যমন্ত্রী তাকে মাস দেড়ে আগে অ্যারেস্ট করছিল, নির্বাচনের আগে, নির্বাচন শুরু হওয়ার আগে। আমাদের দেশে তো বহু লোকজন নির্বাচনের শুরু হওয়ার আগেই অনেকেই প্রথম দুর্নীতির অভিযোগ দেওয়া হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে বিনা ভোটের যে প্রধানমন্ত্রী, তার নামে 14টা মামলা ছিল দুর্নীতির। তিনি আপনার প্যারোলে মুক্তি পাইয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, সকলকেই প্রথম শেখ সাহেবের নামে দুর্নীতির মামলা হয়েছিল যখন সে বন্যা নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী ছিল আপনার যুক্ত ফ্রন্টের সময়। আর এটা আপনার এই যে পাকিস্তানের যে সাবেক প্রধানমন্ত্রী এই যে কি আপনার ক্রিকেটার ইমরান খান, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। একমাত্র দুর্নীতির মামলা হয় নাই রাজনৈতিক নেতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, দুর্নীতি করেন নাই, দুর্নীতির কোনো চিহ্ন তার মধ্যে থেকে কেউ আবিষ্কার করতে পারে নাই। যারা তার শত্রু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যারা আদতে শত্রু তারাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত চরিত্র এবং দুর্নীতি মিয়া কেউ উচ্চারণ করতে পারবে না। আমার ছোট ভাই যে কথাটা বলছে, কেজরিওয়াল বলছে যে আগে পাকিস্তান এবং বাংলাদেশের লোকজন ভারতের কাছ থেকে শিখতো, আর এখন হচ্ছে বাংলাদেশের কাছ থেকে এবং পাকিস্তানের কাছ থেকে ভারত শিখতেছে। কারণ বাংলাদেশ এবং ভারতের নির্বাচনের আগে, বাংলাদেশের নির্বাচনের আগে আমাদের বিএনপির মহাসচিব সহ প্রায় 26,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল 5 জন, ভারতের আপনার ইমরান খানকে জেলে নিয়েছিল। তো এমনভাবেই এখন এই ভারতেও নির্বাচনের সময় কেজরিওয়ালকে আবার গ্রেপ্তার করেছে। সেই কারণে উনি বলতেছেন যে আগে ভারতের কাছ থেকে শেখার বিষয় ছিল, পাকিস্তান এবং বাংলাদেশের লোকজন শিখত, আর এখন বাংলাদেশের কাছ থেকে এই আমরা শিখতেছি বা ভারতের গভর্নমেন্ট শিখতেছে। কারণ ভারতের যে গভর্নমেন্ট আছে সেটাও বিতর্কিত গভর্নমেন্ট, মৌলবাদী গভর্নমেন্ট, এবং আমাদের যিনি সরকার আছেন ইনিও বিনা ভোটের সরকার, ইনিও মৌলবাদীর মতোই কাজ কারবার যা করতেছেন, একক মানে নেতৃত্বে দেশ চালাচ্ছেন।